এই দেশ 18 কোটি বাংলাদেশি জনতা, এই দেশ কারো বাপের না, রাস্তায় কষ্ট করে খায়, তাদের জন্য আমাদের আমাদের রেসপন্সিবিলিটি আছে। এই ছাত্রলীগ হলো দেশের সরকারের লাঠিয়াল বাহিনী, এই ছাত্রলীগ হলো নব্য হানাদার বাহিনী, এদেরকে ছাত্র আকারে পরিচয় নেবেন না। এবং যাদের অল্প একটু একটু মানবতা বোধ ছিল, গত কয়েকদিনে শত শত হাজারে হাজারে তারা ছাত্রলীগ ত্যাগ করেছে। আজকে যারা ছাত্রলীগে আছে তাদেরকে ধরে নিতে পারে, এইগুলা মানুষের বাচ্চা না, এইগুলা নমরুদের সন্তান, এইগুলোর এই দেশের মাটিতে থাকার কোন অধিকার নাই। ওদের আম্মা জান যেমন বলে, ওদের আম্মা জানের বিরুদ্ধে যে সে রাজাকার, তার এই দেশে থাকার অধিকার নাই। আসলে ওদের আর ওদের আম্মা জানের এই দেশে থাকার অধিকার নাই। এই দেশ 18 কোটি বাংলাদেশি জনতা, এই দেশ কারোর বাপের না। তুমি প্রধানমন্ত্রী হও, তুমি মন্ত্রী হও, তুমি কোন পার্টির নেতা হও, তোমার বাপের এই দেশ না। আমরা সবাই এই দেশের জন্য কাজ করি, এই দেশের জনতার জন্য কাজ করি, কোন এক পরিবারের জন্য কাজ করি না। এক পরিবারের জন্য তারা দাঁড়ায়, এক নায়কতন্ত্রের জন্য তারা দাঁড়ায়, বিদেশি রাষ্ট্রের শাসনের জন্য তারা দাঁড়ায়, তারা হলো সত্যিকারের রাজাকার। এই রাজাকারদের বিরুদ্ধে বেতন আনিয়ে খোঁজ নিয়ে আমাদের সন্তানরা ক্যাম্পাসে ডাকবে, আমি রাজাকার। আর এই যে আমাদের সন্তানরা যখন বেতন আনিয়ে ডাকবে আমি রাজাকার, সেই সব নমরুদের বাচ্চারা ওদেরকে আসলেই রাজাকার বলে ডাকবে। যেই সব নমরুদের বাচ্চারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেয় যে ঢাকা ইউনিভার্সিটিতে যাইতে তাদের লজ্জা লাগবে, রাজাকার দেখবে, এই সব নমরুদের বাচ্চাদের চামড়া ছিঁড়ে এই দেশ থেকে বিতাড়িত করা হয়। এই দেশ এই নমরুদের সন্তানদের মুক্ত করতে হবে, এই দেশ থেকে এই সব আসল রাজাকারদের বের করতে হবে। আমরা সবাই একত্রিত হয়ে দাঁড়াচ্ছি, আজকে গণ অধিকার পরিষদ, এবি পার্টি, এনডিএ, বিএনপির নেতৃত্ব আছেন, আমরা সবাই এক হয়েছি। আমি তবু আবার জোর করে আহ্বান জানাবো বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে, মুখের কথা না, ছাত্র আপনাদের ছাত্র সংগঠনের কথা না, পুরোপুরি সবাই মাঠে নাইমা আসেন, ওপেন মাঠে নাইমা আসেন। কারণ এখন নেতৃত্বের কথা ভুলা যান মঞ্জু ভাই বলেছে, কিন্তু আমি তাও মানি না ভাই, আমি শুধু একটা জিনিস মানি, আমার সন্তানের গায়ে গুলি আসছে, আমার সন্তানের মুখে গুলি লেগেছে, আবু সাইদ আমার সন্তান, আবু সাইদের মুখে গুলি লাগার আগে আমার গুলি কুপুকে এই লাল সবুজের পতাকা আছে, আমার বুকে গুলি করো যদি সাহস থাকে। আর কোন কথা মানি না, কোন কিচ্ছু মানি না, সব আন্দোলন এই পিশাচ বাহিনীর বিরুদ্ধে আন্দোলন, সব আন্দোলন আবু সাইদের হত্যাকাণ্ড, এই যে তসে তসে আমার ছাত্র সন্তানদের লাশ মাটিতে ফেলছে, এদের আন্দোলন, এদের যে ত্যাগ শিকার, এই ত্যাগ শিকারের সঠিক রেজাল্ট আনার আন্দোলন। এবং এই আন্দোলন একমাত্র এই পৈশাচিক হানাদার, নব্য হানাদার বাহিনী ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে নামানোর আন্দোলন।